ভোরের নিউজ ২৪ ঘন্টা সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক আমাদের সময়। কতটা দায় স্বীকার করলেন মিন্নি? বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। কথা বলার চেষ্টা মিন্নি, মুখ চেপে ধরলেন পুলিশ সদস্য। ছেলে ধরার সন্দেহে রোহিঙ্গা তরুণীকে গণপিটুনি, দৃশ্যমান না হলেও সক্রিয়। গুজব ঠেকাতে আসছে জয় বাংলা অ্যাপস। মাত্র ৩ মাস ভারতে থাকার অনুমতি পাওয়ায় অবাক তসলিমা। বন্যায় ঝুঁকিতে ৪০ লক্ষাধিক মানুষ। বাংলাদেশ প্রতিদিন। এডিস মশা নিধনে যুদ্ধ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির নালিশ ছাড়া অন্য কোনো পথ নেই বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ, এখন তাদের নালিশ ছাড়া অন্য কোনো পথ নেই। মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল। জেলা প্রশাসকদের মাধ্যমেই সরকারের নীতি প্রতিষ্ঠা পেয়ে থাকে বললেন ডিপুটি স্পিকার। এরশাদের আসনে প্রার্থী কে? জাতীয় পার্টিতে প্রস্তুতি, ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ। ফ্রন্ট জোটে আগ্রহ নেই বিএনপির। খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দলের একক কর্মসূচি। বিভাগীয় সমাবেশে দুই জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। কাদের সিদ্দিকীকে ফ্রন্টে ফেরানোর উদ্যোগ নেই। বরিশালে বিএনপি সমাবেশ। খালেদা জিয়া মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই। রূপপুরের ঘটনা ইমেজ ক্ষুণ্ণ করেছে বললেন গণপূর্ত মন্ত্রী। পানি কমতে শুরু করলেও গাইবান্ধার বন্যার ভয়াবহতা কমেনি। এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগটের পানি বাড়তে থাকলেও গত ২৪ ঘন্টায় তা কমতে শুরু করেছে। তবে জেলা সদর সহ ৫ উপজেলার বন্যা পরিস্থিতির ভয়াবহতা কমেনি। ধর্মীয় সম্প্রীতির অনন্য স্থান বাংলাদেশ বললেন পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইত্তেফাক। দুদক চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন তা পরিষ্কার নয় বললেন ওবায়দুল কাদের। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন তা পরিষ্কার নয়, এই বিষয়টি পরিষ্কার হতে হবে। সরকার যে কোনো দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবে। আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি নেই বললেন তথ্যমন্ত্রী। নিজেদের মধ্যে চেয়ার সরাসরি না করে বরিশালের সমাবেশ শেষ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মনে রাখতে হবে আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়, আইনি একমাত্র পথ। দলের বিদ্রোহী প্রার্থীদের শোকজ করা হবে বললেন ওবায়দুল কাদের। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে। উপজেলা দলীয় প্রার্থীর বিরোধিতা। আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার হচ্ছেন ২০০ নেতা। তালিকায় আছেন বিদ্রোহী হয়ে বিজয়ী ১৪০ উপজেলা চেয়ারম্যানও। স্থায়ী বহিষ্কার করতে শোকজ নোটিশ পাঠানো হচ্ছে আগামীকাল। সরকার করছে উন্নয়নের ফাপড়বাজি, অথচ ২৫ কোটি মানুষ পেট ভরে খেতে পায় না বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর ৮০ সদস্যের চট্টগ্রাম ত্যাগ। রোহিঙ্গা সংকট নিরসনে শক্ত অবস্থান নেবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার সমাধানের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোর জন্য মিয়ানমারকে কৈফত দিতে বাধ্য করতে শক্ত অবস্থান গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। উচ্চ মূল্যের পোশাকের বাজারে অবস্থান শক্ত করছে বাংলাদেশ। ৪ জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা। দৈনিক যুগান্তর। দুদকের কার্যক্রম দেখভালের দায়িত্বে ডিসি।
দুর্নীতির তদন্ত ও বিচারে প্রতিবন্ধকতা তৈরি হবে বললেন টিআইবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন। ট্রাম্পের কাছে পিয়ার নালিশ খতিয়ে দেখা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহা সংখ্যালঘুদের নিয়ে কেন অভিযোগ করেছেন তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বন্যার্তদের পাশে পর্যাপ্ত ত্রাণ নিয়ে প্রস্তুত রয়েছে সরকার বললেন পরিবেশ মন্ত্রী। ট্রাম্পের কাছে বাংলাদেশের বিপক্ষে নালিশ উদ্দেশ্য প্রণোদিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয়া শাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবেন ব্যারিস্টার সুমন। গণমাধ্যম দুর্বল হয়ে গেলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে বললেন সাইফুল আলম। রেলে 2031 ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, দুর্ঘটনার আশঙ্কা প্রতি মুহূর্তে। উপজেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ। কাঠগড়ায় সহযোগী সংগঠনের 100 সহ 300 নেতা, কেন্দ্রীয়ভাবে সুষ্ঠু তদন্ত চান বিদ্রোহীরা। দৈনিক মানবজামিন, পানিবন্দী মানুষ মানবেতর জীবন। ট্রাম্পের কাছে প্রিয়া শাহর নালিশ, নিন্দার ঝড় খতিয়ে দেখবে বাংলাদেশ। আদালতে মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঢাকায় বাড়ছে জীবনযাত্রার ব্যয় কাবু মধ্যবিত্ত। বন্যা মোকাবিলায় সরকার চরম উদাসীন বললেন ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। শ্রীলঙ্কায় যাচ্ছেন না মাশরাফি বিন মর্তুজা। উত্তরাঞ্চলে ডুবছে সড়ক, বাড়িঘর আশ্রয় মিলছে না বাঁধেও। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট নৌরু, স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে বিকল হচ্ছে ফেরি। দৈনিক প্রথম আলো, তিনি কিছুটা প্রকাশিত, কিছুটা গুজব, বাকিটা রহস্য। মঠবাড়িয়ায় আওয়ামী লীগে হানাহানি লেগেই আছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হানাহানি লেগেই আছে। পদ্মায় ভাঙ্গন, ফেলা হবে বালু, ভরা হবে জিও ব্যাগ। দুধের গুণগত মান নির্ণয়ে ট্রান্সফোর্স। দুধক চেয়ারম্যানের সরল বিশ্বাস কি পরিষ্কার নয় বললেন ওবায়দুল কাদের। প্রকৌশলীদের গণপূর্ত মন্ত্রী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি করতে চাইলে জানাবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণহীন, বাড়ছে মৃত্যু। দূষণে মুমূর্ষ সেন্ট মার্টিন। হঠাৎ লাফিয়ে বাড়ছে সবজির দাম। রিফাত হত্যা মামলার 3 আসামি রিশান 5 রিমান্ডে। দৈনিক সমকাল, ডেঙ্গু আতঙ্ক, আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মোট আক্রান্ত 8,636 জন, গত 19 আক্রান্ত 3,532 জন, 22 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1,648 জন। অনুপ্রবেশকারীদের ছেটে ফেলবে আওয়ামী লীগ। ছিটকে গেলেন মাশরাফি বিন মর্তুজা, অধিনায়ক তামিম ইকবাল। রংপুর 3 এরশাদের 0 আসনে কে? দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রিয়া শাহর অভিযোগ মিথ্যা বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চট্টগ্রামে শনিবার সমাবেশের অনুমতি পেল বিএনপি। রোহিঙ্গা সংকট সমাধান ও দায়ীদের জবাবদিহি আদায়ে দৃঢ় অবস্থানে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো নৃশংসতার জন্য
দায়ী অপরাধীদের জবাবদিহি আদায়ে দৃঢ় অবস্থানে থাকার কথা পুনরায় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বন্যার প্রভাবে সবজির দাম বেড়েই চলেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।